ম্যাডাম, বাকি তো স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে, এখন এখান থেকে যাই তো হইব। তাছাড়া এই হাসপাতালের সামনে দাঁড়ায় থেকে তো কোনো লাভ নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আপনি যান, ভাগ্য ভালো হলে নিশ্চয়ই আবার দেখা হবে। না না, এইটা আপনি কি কন ম্যাডাম, আপনার এই একলা রেখে তো আমি যাবো না। তবে এই রূপা, আর এইখানে আইব বলে কিন্তু মনে হয় না। তারপরও সত্যিটা জানার জন্য যে আমাকে অপেক্ষা করতেই হবে, আপনি যান ভাই। না, এইটা কোনো কথা হইল ম্যাডাম? সমস্যা নেই, আমি নিজেকে সামলে নিতে পারবো। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয়, আপনি কিন্তু আমার স্মরণ করবেন ম্যাডাম। ম্যাডাম, এই যে এটা, আপনার কাছে রাখেন। এটা দিয়ে আমি কি করব? টাকা দিয়ে মানুষ কি করে? তাছাড়া আপনার হাত একদম খালি না, টাকা ছাড়া রাস্তাঘাটে কি চলন যায় কোন? তাছাড়া আপনি তো আপনার মামা বাড়ি যাইতেছেন, সেখানে একটা খরচ আছে না, সেই জন্যই দিলাম, নেন। না না, লাগবে না, আমি একটা ব্যবস্থা করে নিতে পারব। কেন নেবেন না কেন? আমি এটা আবার কিভাবে আপনাকে ফেরত দিব? এইটা যে আমার আবার ফেরত দিতে হইব, সেটা আপনারে কে কইছে? ম্যাডাম, আপনি যতই ধনী হন না কেন, আজকে আপনি কিন্তু গরিব, আর গরিবের পাশে গরিব ছাড়া এই দুনিয়ায় কেউ আগায় আসে না। এটা, আমি এতদিনে বুঝে গেছি। আপনি যে আমার মায়ের এত দামি একটা সোনার চুড়ি দিছেন, সেটা আপনি কেন ভুলে যেতেছেন? দেখেন, সেই তুলনায় এই টাকাটা কিন্তু কিছুই না ম্যাডাম। আমি যাবো না মামার বাড়িতে রংপুর, এমনিতেই তারা আমার টাকায় সংসার চালাবে, এখন আমি কোন মুখ নিয়ে ওখানে যাব? তাইলে, এখন করবেনটা কি? আমি জানি না, তবে আমার গর্ভের সন্তানের জন্য যেটা ভালো হয় আমি তাই করব। আমার মনে হয় সকল ষড়যন্ত্র ভেঙে আমার বাড়ি ফিরে যাওয়া উচিত ছিল। তাইলে এক কাম করি, আপনারে নিয়ে আপনার বাড়িতে যাই, সেখানে দিয়ে আসি, দেখি আপনারে কিরা ফেরাই দেয়। আমাকে যে অপমান করে ও বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এরপরে তো নিজেকে নির্দোষ প্রমাণ না করে ওই বাড়িতে আমি কখনো ফিরব না। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি ঠিকই নিজের একটা ব্যবস্থা করে নিতে পারবো। ম্যাডাম, একটা কথা শুনতে অবশ্য খারাপ শোনা যাবো, কিন্তু কি বলেন না, ওই আমার ঘরে থাকতে আপনার খুব কষ্ট হইব, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু থাকতে পারেন। না 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 ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক কষ্ট হবে, এমনিতেই আপনাদের অনেক ঝামেলা, এর মধ্যে আমি যদি আপনাদের কাছে থাকি অনেক বড় বোঝা হয়ে যাব আমি। না ও, বোঝা না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যদি বোঝা না হইতে চান তাহলে আপনি আর এক কাম করেন, আমার মায়াটারে আপনি পড়ান, বিনিময় না হয় আপনি থাকলেন। আমি চাই যে আমার মায়াটা পড়াশোনা করে অনেক বড় হোক। ম্যাডাম, আপনি গেলে কিন্তু ভালোই হইব। আর আমার কি মনে হয় জানেন, আমার মায়া পাখি আপনারে খুব পছন্দ করছে, আপনি গেলে মনে হয় ভালোই হইব ম্যাডাম।